আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ সরকার। তার কারণ হলো, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সক্ষমতা অর্জন করতে পারেনি আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দেশ এবং জাতির মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য যেই ধরনের কোয়ালিটি অর্জন করা তাদের দরকার, সেই ধরনের কোয়ালিটি তারা অর্জন করতে সক্ষম হয়েছে। এখানে ব্যর্থ হয়েছে অন্য সকল রাজনৈতিক দল, হেরে গেছে গণতন্ত্র, হেরে গেছে মানবতা, হেরে গেছে জনগণ। এ কথা বলার একটি কারণ কারণ আজকে বাংলাদেশে সরকার ক্ষমতায় থাকার জন্য যেই ধরনের কর্মসূচি দিয়ে তারা দেশ এবং জাতির মাঝে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এই নেতৃত্বের জায়গা থেকে তারা সক্ষমতা অর্জন করতে পেরেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের কোনো দল পাল্টা কর্মসূচি দিয়ে তারা সক্ষমতা অর্জন করতে পারেনি, যদিও জনগণ আওয়ামী লীগের বিপক্ষে এবং অন্য সকল দলের পক্ষে। তারপরেও কোনো দল, কোনো রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে বা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে তারা সফলতা অর্জন করতে পারেনি। এটার মূল কারণ হলো, আজকে প্রত্যেকটি দলের নিজ স্বার্থ এবং প্রতিহিংসা এবং ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভ, স্বার্থ আর প্রতিহিংসার কারণেই আজকে আমাদের দেশ নেতৃত্ব শূন্য হয়ে গেছে, যার কারণে আজকে আওয়ামী লীগ সরকার একচেটিয়াভাবে এই দেশকে শাসন করে যাচ্ছে। এখান থেকে আওয়ামী লীগের চুল পরিমাণ নড়ানো এই দেশের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই। আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি কর্মসূচিতে তারা সক্ষম ভূমিকা পালন করেছে, আর এটি তাদের সফলতা। কিন্তু আজকে বিএনপি বলেন, বাম দল বলেন, ইসলামিক দল বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, আজকে তারা ঐক্য হতে পারেনি। আমার মনে হয় এখন পর্যন্ত যেই কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে আলাদা আলাদাভাবে, তাতে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এবং আপনাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে, কারণ আপনারা সক্ষমতা অর্জন করতে পারেননি, আপনারা ঐক্য অর্জন করতে পারেননি, আপনারা ক্ষমতার লোভে উন্মাদ হয়ে গিয়েছেন, যার কারণে বুঝতে পারতেছেন না যেই মুহূর্তে আমাদের ক্ষমতার লোভ পরিত্যাগ করে দেশ জাতি মানবতা রক্ষা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন। আর বিশেষ করে বাংলাদেশে জাতীয় ঐক্য যারা গঠন করেছিলেন ডক্টর কামাল হোসেন, এই ডক্টর কামাল হোসেন ছিল আওয়ামী লীগের পাঁচাটা গোলাম, আর তাদের ব্যানারে গিয়ে কাজ করেছে বিএনপি এবং অন্যান্য দলগুলো। এখনো বাংলাদেশে আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাচ্ছে এবং তার বিনিময়ে এই ছোট ছোট দলগুলোকে আওয়ামী লীগ ক্ষুদ্র কিছু স্বার্থ দিয়ে যাচ্ছে। তারা অর্থাৎ আওয়ামী লীগের পাঁচাটা গোলাম হয়ে তারা কাজ করে যাচ্ছে, আর এই পাঁচাটা গোলামদের ফাঁদে পড়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কাজ করে, যার কারণে বারবার ব্যর্থ হচ্ছে মানবতা, হেরে যাচ্ছে গণতন্ত্র এবং পরাজয় হচ্ছে জনগণ। এই মুহূর্তে কি করা দরকার? বাংলাদেশে একটি সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল হলো বিএনপি। এই বিএনপি বারবার হেরে যাচ্ছে, তার কারণ হলো আজকে সক্ষমতার সঙ্গে তারা দেশ এবং যুগ উপযোগী কর্মসূচি তারা দিতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ। আর বাংলাদেশে ইসলামিক দল আছে, বিশেষ করে ইসলামী আন্দোলন চরমোনাই। এই ইসলামী দল যে চরমোনাই রয়েছে,
এরা হলো একেবারে দেশ জাতি মানবতার সবচেয়ে বড় শত্রু। এরা গণতন্ত্র হত্যা করার জন্য যেই ধরনের কর্মসূচি দেয়া দরকার সেই ধরনের কর্মসূচি বর্তমান স্বৈরতান্ত্রিক সরকারের সঙ্গে বসে তারা সকল ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। আরেকটি ইসলামী দল আছে যে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারা আজকে ব্যর্থ হয়ে যাচ্ছে। তার কারণ হলো আজকে তারা গোড়ামি এবং একচেটিয়া ইসলামী কট্টর বা তারা দেশ জাতি এবং মানবতার মাঝে যেই ধরনের কর্মসূচি নেওয়া দরকার সেই ধরনের কর্মসূচি তারা নিতে ব্যর্থ হয়েছে। নচেৎ তাদের এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই পতন ঘটাতে সক্ষম হয়। আর তো এই মুহূর্তে সকল দল উচ্চ হবে নিজ ক্ষমতা লোভ পরিত্যাগ করে দেশ জাতি মানবতা রক্ষা করার জন্য দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এই মুহূর্তে ঐক্য হওয়া। আর যদি এই ঐক্য হতে না পারেন তাহলে মনে রাখবেন আবার